ইউএস নির্বাচনের সর্বশেষ জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ সময় 9টা এখন। ইউএস নির্বাচনের ফলাফল উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। নিম্নকক্ষে বা হাউজ অফ কমন্সে রিপাবলিকানরা এখন পর্যন্ত আসন পেয়েছে 210টি এবং ডেমোক্র্যাটরা পেয়েছে 192টি। উচ্চকক্ষে বা সিনেটে রিপাবলিকানরা পেয়েছে 49টি এবং ডেমোক্র্যাটরা পেয়েছে 48টি। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে রিপাবলিকানদের লাগবে নিম্নকক্ষে 118টি এবং উচ্চকক্ষে লাগবে 51টি। সেক্ষেত্রে রিপাবলিকানরা খুব কাছাকাছি এগিয়ে গেছে। সম্ভবত বাইডেন প্রশাসন ধরাশায়ী হচ্ছে এবং নিম্নকক্ষে যে বাইডেন প্রশাসন হেরে যাচ্ছে তা প্রায় স্পষ্ট। এখন উচ্চকক্ষেও বাইডেন প্রশাসন যে হারবে, ডেমোক্র্যাটের যে একটি ভরাডুবি হবে, তা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।